वाईफाई থেকে টাকা ইনকাম তাও আবার হচ্ছে কোন প্রকার কাজ ছাড়াই। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ওয়াইফাই থেকে টাকা উপার্জন করবেন তাও আবার হচ্ছে কোন প্রকার কাজ ছাড়াই। ভিডিওটা যদি আপনাদের বিশ্বাস না হয় আমি ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। আপনার বাসায় যদি হচ্ছে ওয়াইফাই থাকে এবং আপনি যদি হচ্ছে ওয়াইফাই ইউজার হয়ে থাকেন এবং যারা এমবি ইউজার আছেন তারা কিভাবে করবেন সেটা ভিডিওর শেষের দিকে আমি দেখাবো। বাট যারা হচ্ছে ওয়াইফাই ইউজার আছেন আপনি ওয়াইফাই ব্যবহার করেন এই ওয়াইফাইকে কাজে লাগিয়ে হচ্ছে আপনারা টাকা উপার্জন করতে পারেন। তো ওয়াইফাই থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় এবং আমি ওয়াইফাই থেকে কাজ করে কত টাকা পেলাম বা ওয়াইফাই থেকে আমি মূলত কত ইনকাম করলাম সমস্ত কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো যারা মূলত ভিডিওটি ভাবতেছেন ফেক বা হচ্ছে ভুয়া কাজে দিবে না তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনি প্রথমত 2 থেকে 3 মিনিট ওয়াচ করেন। প্রথমত আগে প্রমাণ দেখেন আমি যেখানে কাজ করে পেমেন্ট পেয়েছি সে প্রমাণ দেখবেন তারপর আপনারা বিশ্বাস করবেন। আগে নিজের চোখে দেখুন তারপর বিশ্বাস করুন তারপর হচ্ছে আপনারা কাজ করবেন। এখানে কাজ করে কাজ বলতে হচ্ছে যদি আপনাদের ওয়াইফাই থাকে কোনো প্রকার কাজ করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন আপনাদের হচ্ছে অটোমেটিক এখান থেকে হচ্ছে ইনকাম হবে। তো কিভাবে কি করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেছেন এসকে টেক ইউটিউব চ্যানেল সাথে রয়েছে আপনাদের ফ্রেন্ড আমি কাউসার। তো চলুন আর কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো যারা হচ্ছে আমাদের চ্যানেলটা দেখতেছেন এবং আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক রয়েছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে হচ্ছে এখানে একটা বেল আইকন পাবেন সেটাতে ক্লিক করে রাখবেন। তাহলে হচ্ছে আমরা অনলাইন থেকে যে সমস্ত টেক রিলেটেড বা হচ্ছে অনলাইন থেকে টাকা ইনকাম করা বা টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওগুলো আপলোড করব সমস্ত প্রকার ভিডিওগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো হচ্ছে আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এখানে হচ্ছে মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনারা যদি রেখে দেন তাহলে হচ্ছে মানে আপনাদের বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে এবং জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিলে আপনারা এখান থেকে অটোমেটিক ইনকাম হবে। এবং এখানে আমি হচ্ছে কাজ করেছি প্রায় 2 থেকে 3 মাস আগে। আপনারা অনেকে জানেন এবং অনেকে আমাকে চেনেন যে আমার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি এই বিষয়টা নিয়ে। তো হচ্ছে এখান থেকে আমি কাজ করেছি এবং হচ্ছে এখান থেকে আমি টোটাল 2000 টাকার মতো পেমেন্ট পেয়েছি। তো হচ্ছে আমি যেহেতু নিজে 2000 টাকা পেমেন্ট পেয়েছি আপনারা হচ্ছে এখানে কাজ করে টাকা পাবেন আমি আশা করছি এবং তারা হচ্ছে 100% পেমেন্ট করে। তো প্রথমত আমি যেখান থেকে কাজ করে টাকাটা পেয়েছি সে প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে আপনারা কীভাবে কাজ করে ইনকাম করবেন সেটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে পেমেন্ট প্রুফ দেখানোর জন্য আমি এখান থেকে থ্রি ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো আমি হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করলাম। তো এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে সেটা হচ্ছে রিসেন্ট পে আউট। আমি হচ্ছে রিসেন্ট যে পেমেন্টটা এখান থেকে নিয়েছি সেটা হচ্ছে অক্টোবরের 5 তারিখ। আমি হচ্ছে ভিডিওটা 4 থেকে 5 দিন পরে ভিল্ড করতেছি আর আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে অক্টোবরের 5 তারিখে। এবং হচ্ছে এখানে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কমপ্লিট। আমি পেমেন্টটা নিয়েছি হচ্ছে ভিটকয়েন এবং হচ্ছে এখান থেকে আমি টোটাল $21.41 কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো এখান থেকে যে আমাকে পেমেন্টটা করেছে সেটা প্রুফটা কি আমি হচ্ছে পেমেন্টটা নিয়েছি মূলত আমার কয়েনবেজ অ্যাকাউন্টে। তো হচ্ছে আপনারা এখান থেকে ডিরেক্ট কয়েনবেজ অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন দেন হচ্ছে কয়েনবেজ অ্যাকাউন্ট থেকে বিকাশ নগদ আপনার যেটার মাধ্যমে খুশি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েনবেজে আমি হচ্ছে 5 দিন আগে উইথড্র করেছিলাম আমি পেমেন্টটা পেয়েছি 3 দিন আগে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ জাস্ট রিসিভ আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি এবং হচ্ছে অ্যামাউন্টটা দেখুন $21.42। ঠিক আছে, জাস্ট 1-2 সেন্ট কিন্তু স্বাভাবিক এখানে উল্টাপাল্টা হতেই পারে যেহেতু হচ্ছে বিটিসির দাম অল টাইম মানে আপডাউনের ভিতরেই থাকে। সো আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়েছি এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এবং আমি কিন্তু আমার কয়েনবেজের যে জিমেলটা আছে আমি কিন্তু আমার কয়েনবেজের জিমেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করি এখন আপনাদের ফুলফিল আপনারা ট্রাস্ট করতে পারছেন যে এটা 100% পেমেন্ট করে বা হচ্ছে এখন আপনারা চাইলে কাজ করতে পারেন। যেহেতু আমি কাজ করে টাকা পেয়েছি আপনারা 100% পাবেন আমি এই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। ওকে ওকে, তো এখানে কাজ করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে হানিগেন যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসা হবে। তো হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে আসার পর হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিতে হবে আর কোনো কাজ করতে হবে না। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের অটোমেটিক ইনকাম হবে। এখানে ইনকামটা হয় হচ্ছে মূলত আপনাদের ওয়াইফাই থেকে তারা কত এমবি ইউজ হচ্ছে তাদের ওয়েবসাইটের ভিতর সেটার ভিত্তিতে হচ্ছে আপনাদেরকে ইনকামটা দিবে। তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো ফার্স্ট অফ অল ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো হচ্ছে সেখানে লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট এরকম একটা অপশনে নিয়ে আসবে। এরকম অপশনে নিয়ে আসার পর এখান থেকে আপনাদেরকে যা করতে হবে, প্রথমত আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং এখানে হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যার হতে হবে এবং হচ্ছে এখানে আপনাদেরকে একটা কুপন কোড দিতে বলবে, যে কুপন কোডটি হচ্ছে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কুপন কোডটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং সেই সাথে হচ্ছে আপনাদের জিমেলের ভিতর তারা হচ্ছে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, যে লিঙ্কটার মাধ্যমে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি হচ্ছে ভেরিফাই করতে হবে। এখন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি এইভাবে খুলবেন। খোলার পর অ্যাকাউন্টটা লগ ইন করবেন। অ্যাকাউন্টে যখন লগ ইন করে নেবেন তারপর হচ্ছে আপনাদের আর কিছু করতে হবে না। জাস্ট আপনার যখন আপনার মোবাইল ফোনে আপনি কোনো কাজ করতেছেন না বা হচ্ছে রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন, তখন হচ্ছে জাস্ট আপনি এই ওয়েবসাইটের ভিতর ঢুকবেন। ঢুকার পর হচ্ছে আপনি আপনার বাসার ওয়াইফাইটা অন করবেন। আর হচ্ছে ডাটার যে বিষয়টা, যারা MB ইউজার আছেন তাদের জন্য এটা সাজেস্ট থাকবে না, কেননা হচ্ছে আপনাদের যে পরিমাণ টাকার MB খরচ হবে সেই টাকা দিয়ে হচ্ছে আপনাদের এখানে যে ইনকামটা হবে সেটা পোষাবে না। কেননা আমি কোনো কিছু গোপন করতে চাই না, আমি ভিডিওতে ক্লিয়ার খাঁটি বলে রাখছি। আর যাদের কিনা বাসায় হচ্ছে ওয়াইফাই রয়েছে তারা হচ্ছে এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি রাত্রেবেলা ঘুমান, ঘুমানোর আগে হচ্ছে ওয়েবসাইটটা এখানে অন করে আপনি হচ্ছে স্ক্রিনটা মানে স্ক্রিনে আলো যাতে অফ না হয় এটা হচ্ছে অফ দিয়ে আপনি জাস্ট এই ওয়েবসাইটটা ওপেন করে রেখে দিলেন। সকালবেলা দেখবেন যে আপনার এখানে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে গেছে। বা হচ্ছে আপনি একসময় মোবাইল ব্যবহার করতেছেন না, আপনার বাসায় আছেন বা হচ্ছে ওয়াইফাই আন্ডারে আছেন, আপনি জাস্ট ওয়াইফাই দিয়ে এই ওয়েবসাইটের ভিতর ঢুকবেন। ঢুকে এইভাবে ফেলিয়ে রাখবেন, ঠিক আছে। ফলে দেখার পর দেখতে পাবেন যে এভাবে হচ্ছে এখানে মৌমাছিগুলো এভাবে ঘোরাঘুরি করবে এবং হচ্ছে এখানে আপনাদের কারেন্ট ব্যালেন্সে ব্যালেন্সগুলো অ্যাড হতে থাকবে। এভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনারা যদি চান এখানে রেফার করে ইনকাম করতে, সেক্ষেত্রে একটু নিচে আসার পর এখানে হচ্ছে আপনারা ইনভাইট মোর ফ্রেন্ড একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা রেফার করে চাইলে আপনাদের রেফার করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বন্ধুদের কাছ থেকে আপনিও কিছু পরিমাণ কমিশন পাবেন, যেটা কিনা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা ইনকাম কীভাবে করা যাবে। এখন কথা হচ্ছে এখান থেকে টাকা কীভাবে বিকাশে নেবেন বা পেমেন্ট কীভাবে নেবেন। টাকা নেওয়ার জন্য প্রথমত আপনাদের কয়েনবেস অ্যাকাউন্ট থাকা লাগবে এবং কয়েনবেস অ্যাকাউন্টের ভিতর আপনারা হচ্ছে BTC মাধ্যমে পেমেন্টটা নিতে পাবেন। এখান থেকে হচ্ছে পে আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনাদের 100% হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এখান থেকে উইথড্রটা করতে পারবেন। ওকে, তো হচ্ছে আমি যখন উইথড্র করেছিলাম আজ থেকে চার দিন পাঁচ দিন আগে তখন হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো আমি যখন উইথড্র করেছি আপনাদের যখন এখানে এই অপশনটা আসবে, মানে হচ্ছে এখানে যে আমার কিন্তু ওই উইথড্র করেছি তারপর 0.49% হয়ে গেছে, যখন আপনাদের এখানে 100% আপনাদের এখানে হয়ে যাবে, আপনাদের 100% হওয়ার পরে এখানে 100% এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে বলবে, BTC ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। তারপর দেখতে পাবেন যে UPI আউট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনাদের রিকোয়েস্টটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের উইথড্রটা এখানে রিকোয়েস্টে চলে গেছে। আমি যখন উইথড্র দিয়েছিলাম তখন কিন্তু আমাদের এটা রিকোয়েস্টেড ছিল, ঠিক আছে। তারপর কিন্তু তারা বলেছিল যে 2 বিজনেস ডের ভিতর হচ্ছে তারা আমাকে পেমেন্টটা করে দিবে। তারা কিন্তু পরবর্তীতে আমাকে পেমেন্টটা করে দিয়েছে এবং বর্তমান যদি আমি আমার স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আমার বর্তমান স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট, বাট আমি যখন স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হচ্ছে ই ছিল আপনার কি, মানে যখন আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার পেন্ডিং ছিল বা রিকোয়েস্টেড ছিল, দেখছেন। তো হচ্ছে এটা 100% পেমেন্ট করে, আপনারা কেউ মিস করবেন না, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন। তাহলে আশা করছি এখান থেকে আপনাদের হাত খরচের যে টাকাটা ভালো পরিমাণে একটা টাকা এখান থেকে আপনারা উপার্জন করতে পারবেন। সো গাইস, এই ছিল ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিন্নধর্মী নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।